আসসালামু আলাইকুম, চলে আসলাম নতুন আরেকটি ভিডিওতে। আফগানিস্তানের বিপক্ষে বলা যায় অনেকটা জিতা সিরিজই শেষ পর্যন্ত 2-1 হেরে গেল বাংলাদেশ দল। যদিও সিরিজ হারলেও এই সিরিজে বেশ কিছু ইতিবাচক দিক ছিল বাংলাদেশের জন্য, বিশেষ করে দীর্ঘ একটা সময়ের বিরতির পর এবার ওপেনিংয়ে দেখা গেছে ভালো একটা জুটি। লিটন দাস না থাকলেও সৌম্য এবং তানজিদ তামিমের ওপেনিং জুটিটা ভবিষ্যতের জন্য অনেকটা আশা জাগাচ্ছে বাংলাদেশের ক্রিকেট প্রেমীদের মনে। এছাড়া নাসুম আহমেদের দলে ফিরেই পারফর্ম করাটা স্বস্তি দিয়েছে সবাইকে। সুতরাং বলাই যায় আসন্ন এবার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজে অন্য এক বাংলাদেশকে দেখবে ক্রিকেট বিশ্ব। এদিকে ইঞ্জুরি কাটিয়ে ওয়ানডে সিরিজে হয়তো দলের সাথে যোগ দিবেন মিস্টার ডিপেন্ডেবল মুশফিকুর রহিম। এছাড়া ইঞ্জুরি কাটিয়ে এরই মধ্যে টেস্ট দলের সাথে যোগ দিয়েছেন লিটন কুমার দাস, সুতরাং তিনিও হয়তো থাকবেন ওয়ানডে স্কোয়াডে। তবে সবচেয়ে বড় প্রশ্নের জায়গা হচ্ছে সাকিব আল হাসানকে নিয়ে। ব্যক্তিগত কারণ দেখিয়ে আফগানিস্তানের বিপক্ষে খেলেননি এই অলরাউন্ডার, তাই এখন প্রশ্ন আদৌ কি আর বাংলাদেশের জার্সিকে দেখা যাবে বিশ্বসেরা এই অলরাউন্ডারকে। যদিও সাকিব আল হাসানের ইচ্ছে ছিল সামনে আইসিসি চ্যাম্পিয়ন ট্রফি খেলেই ওয়ানডে ফর্মেট থেকে অবসরে যাওয়ার, তবে আদৌ আর সেটা সম্ভব হবে কিনা সেটা একটা প্রশ্ন সবার মনে। অবশ্য ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশের ওয়ানডে স্কোয়াড দেখেই আন্দাজ করা যাবে সাকিব আল হাসানের ভবিষ্যৎ। এদিকে সাকিব আল হাসানের পাশাপাশি এবার তামিম ইকবালের ভবিষ্যৎও হয়তো নির্ধারিত হয়ে যাবে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে 3 ম্যাচের ওয়ানডে সিরিজে। কেননা চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে হলে তার আগে এই সিরিজের ওয়ানডে ম্যাচগুলো খেলতেই হবে এই 2 সুপারস্টারকে। তো চলুন আমাদের ভাবনাই দেখে নিই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজকে সামনে রেখে কেমন হতে পারে বাংলাদেশ দলের সম্ভাব্য নতুন ওয়ানডে স্কোয়াড। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশ দলের সম্ভাব্য নতুন ওয়ানডে স্কোয়াড। নাম্বার 1 সৌম্য সরকার ওপেনিং ব্যাটসম্যান। নাম্বার 2 লিটন কুমার দাস ওপেনিং ব্যাটসম্যান। নাম্বার 3 নাজমুল হোসেন শান্ত ওয়ান রাউন্ড ব্যাটসম্যান। নাম্বার 4 মোহাম্মদ সাইফুদ্দিন বোলিং অলরাউন্ডার। নাম্বার 5 মিজেসর মিরাজ ব্যাটিং অলরাউন্ডার। নাম্বার 6 তাহুদ হৃদয় মিড অর্ডার ব্যাটসম্যান। নাম্বার 7 শরীফুল ইসলাম ফাস্ট বোলার। নাম্বার 8 শামীম হোসেন পাটোয়ারি মিড অর্ডার ব্যাটার। নাম্বার 9 মুস্তাফিজুর রহমান ফাস্ট বোলার। নাম্বার 10 রিশাদ হোসেন বোলিং অলরাউন্ডার। নাম্বার 11 তাসকিন আহমেদ ফাস্ট বোলার। নাম্বার 12 তানিমা সাকিব ফাস্ট বোলার। নাম্বার 13 জাকির আলী ওয়ানিক উইকেট কিপার অ্যান্ড ব্যাটসম্যান। নাম্বার 14 মুশফিকুর রহিম উইকেট কিপার অ্যান্ড ব্যাটসম্যান। নাম্বার 15 নাসুম আহমেদ স্পিন বোলার। নাম্বার 16 মাহমুদুল্লাহ রিয়াদ ব্যাটিং অলরাউন্ডার। নাম্বার 17 তানজিদ তামিম ওপেনিং ব্যাটসম্যান।